আমি এখন আছি বিনোদ হেমব্রমের সাথে। এই যে পাশে যিনি আছেন উনি হচ্ছে বিনোদ হেমব্রম, এটা হচ্ছে বিনোদ হেমব্রমের দোকান। এই দোকানের অবস্থা আপাতত এরকমভাবে, 71 সালে দোকানটা তৈরি করেন এবং বিনোদ হেমব্রম এখানে সেলাইয়ের কাজ করেন, বিভিন্ন রকম সেলাই টেলাই করেন। তো উনি কিছু বলতে চান, একটা মিনিট, তো আমি একবার জিজ্ঞেস করে নিই ওনাকে। আচ্ছা, তুমি কিসের জন্য অ্যাপ্লাই করেছো? বার্ধক্য ভাতা, তাই তো? বার্ধক্য ভাতা। কতদিন কতদিন হলো অ্যাপ্লাই করেছো? এটা নাম কতদিন হলো অ্যাপ্লাই করেছো? আরে হই গেল অনেক অনেক বছর, 1 বছর ধরে দৌড়াচ্ছো আর তুমি বার্ধক্য ভাতা পাচ্ছো না? পাচ্ছো না তো? না, এদিক ওদিক দৌড়াতে হচ্ছে অনেক অনেক। দিনে কত টাকা রোজগার হয়? দিনে আর কত, ওই তো বললাম বয়স হয়ে গেল আর কি, এখন 30-40 টাকা রোজগার। আচ্ছা, এক মিনিট, তো 30-40 টাকা ওনার রোজগার আজকের ডেটে, আর উনি বার্ধক্য ভাতার জন্য দৌড়চ্ছেন 1 বছর ধরে। তো আমার কিছু এখানে বলার নেই, যারা দেখছেন অলরেডি ইউ অল আর এডুকেটেড গাইজ। সো আমি একবার, যারা আছেন এই ডিপার্টমেন্টে, যারা বার্ধক্য ভাতার ব্যাপারটা দেখেন, আর মনে হয় তারা ডিপার্টমেন্টে জব করতে করতে তারা বৃদ্ধ হয়ে তারা বার্ধক্য ভাতা পেয়ে যাবেন, কিন্তু বিনোদ হেমব্রমের মতন মানুষরা যাচ্ছেন বার্ধক্য ভাতার জন্য। তো তুমি কিছু বলতে চাও, যে তোমার যে কষ্টটা, তোমার কিছু কষ্ট আছে যে যেগুলো আছে যেগুলো বলতে চাইছো, বলতে পারছো না, কিছু বলতে চাও এরকম? কষ্ট মানে কি, কষ্ট তো হচ্ছে, এই বার্ধক্য ভাতা না পালে দারুণ কষ্ট। ইজ ইন্ডিয়ান এন্ড দিস ইজ হিজ ভোটার কার্ড, দা অল ডকুমেন্ট জেরক্স। সো উনি সাবমিট করেছেন, আশা করি ওনার প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, তুমি বলে দাও, যাতে সবাইকে বলে দাও যাতে তোমার বার্ধক্য ভাতাটা তুমি পাও টাইমে, বলে দাও একবার, আমার খুব অসুবিধা হয়, আমি যাতে বার্ধক্য ভাতাটা টাইমে পেয়ে যাই। দারুণ অসুবিধা আমার, যেমন বার্ধক্য ভাতা পাই একদম দারুণ অসুবিধা হয়েছে, দোকান ফোকান ভাঙে গেছে, এটাও আমার করতে পারছি নাই। আর এই জায়গা থেকেই তোমার লড়াইটা প্রত্যেক দিন, তাই তো? ঠিক আছে, আপনি এবার করতে পারেন। সো এটাই বলা ছিল, দেখুন পেছনের এইটা হচ্ছে দোকানটা। সো ইউ অল আর গাইজ এডুকেটেড, সো আমার কিছু বলার নেই এখানে। তো যারা ডিপার্টমেন্টে আছো, হোপফুলি ইউ উইল গাইজ ট্রাই টু গিভ হিম, তার যে অধিকারটা আছে তাকে পাওয়ার জন্য হেল্প করবে। আবার এটা আমি বলবো না, এই ভিডিওতে চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো না ভাই, পারবো না এটা করতে। চলো, টাটা।